গণেশ পূজার লাগে কি কি মানে আমরা জোগাড় করলাম, সবকিছু আয়োজন করলাম, এটা আপনারা দেখাই না ওইখানে, তারা ফলগুলা কাটা মানে রেডি করে, পুষ্প থালিটা রেডি করে সাজানি সাজানি চলে, আর আমি এখানে চিরাটা আমরা যে কি কই দোষী দোষীটারে আমরা প্রদীপটারে আমরা রেডি করে প্রদীপ রেডি করে দেখুন ঘি দিয়া। তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে চট করে লাইক করবে, পট করে শেয়ার করবে, আর বট বট করে কমেন্ট। আর শুভ নববর্ষ, আন্তরিক প্রীতি ও ভালোবাসা সবাই রে, বড়রারে প্রণাম আর ছোটরারে ভালোবাসা নিয়া। এই যে বৈশাখ মাস থেকে আমরা চৈত্র মাস অব্দি যেন পুরো বছরটা সবাই ভালো যায়, এটাই আমরা সব করে। প্রিয় দর্শক, সারের আজকে দুইটা চ্যানেল ওপেনিং হল, ওইটা লাগে আমরা পূজাটা করলাম, বুঝছো মনে হচ্ছে? কোন কোন চ্যানেল, কোন কোন চ্যানেল সারের মুখ থেকে শুনলে আপনারা ভালো পাইবেন? আমি ওটা করি বাবিদি কলাটা ফুলাইছে এখন, কলার বাকল ফুলাইছে প্রিয় দর্শক, কলার বাকল সুরানির মধ্যে আমরা তিনজন মেম্বারে খুব মানে খুব কষ্ট করে এইটারে পরিশ্রম করে এইটারে কলার বাকল সুরাইছে। আর দেখো আমরা ঠাকুর মশাই খুব সুন্দরভাবে মানে ঠাকুরকে সাজাই দিচ্ছে, নতুন বছর যেহেতু আমরা আমরা যেরকম নতুন কাপড় পরিয়া সাজি গুজি, তারপরে ঠাকুরও তো নতুন কাপড় নিশ্চয়ই এইগা। আপনার নামটা কি কই? আমার নাম লক্ষ্মীনারায়ণ শর্মা। আপনি কই থেকে এসেছেন? আমরা এই গা মাসুগারটা কি এসেছি, আমরা এই গাও খুব সুন্দর হ্যান্ডসাম এই গা এই গা পাইছি। তো দেখুন এই গাই খুব সুন্দরভাবে গড়টা রেডি করছে, তার সঙ্গে সঙ্গে আমরা ঠাকুরের যা যা লাগে ধুতি গামছা সব কিছু আমরা ঠাকুরের রেডি করে রেখেছি। আর এখানে আমরা আমরা খই চিরা ছানা আর এখন কোলা দেওয়া, আর তার সঙ্গে গুড় গুড় দিলে যেমন একটু টেস্টি হয়, কারণ আমরা চিনি দিতাম না। আর দেখুন থালিটা খুব সুন্দর, তিন মেম্বারে দেখুন খুবই সুন্দর লাগে, বাম্পার বাম্পার ং শিবং সূর্যং গণেশং কেশব কৌশিক সদানর্ভচ্চনর্নন্দেন রক্তসংশয়াম
আমরা এইবারও প্রসাদ দিচ্ছি, সঙ্গে তো আমরা স্বাগত আছে, আর আমরা চ্যানেলের সব টিম মেম্বার। তবে আবার তুমি এটা দেখাই পারো।